বিশ্বের কোতোয়ালি থানাধীন যেসব এলাকা রয়েছে বিভিন্ন ধরনের ঘটনা মার্ডার থেকে শুরু করে অপহরণ ছিনতাই যাই বলি না কেন সমস্ত ঘটনাগুলোই কিন্তু আমরা আমাদের অফিসার ইনচার্জ রয়েছে কোতোয়ালি থানার তানভীর আহমেদ তার নেতৃত্বে ডিটেকশন গ্রেপ্তার থেকে শুরু করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য করেছি আজকেও বিশেষ একটা অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে সেই অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাদের অবগত করা এবং দিনাজপুর পৌরসভাসহ অন্যান্য এলাকায় যারা আছেন সাধারণ জনগণ থেকে সচেতন নাগরিক সকলকে আমরা মনে করি বিষয়গুলো জানানো দরকার এবং আপনাদের অবগত করা দরকার সেই প্রেক্ষিতেই আপনাদের আজকে আমরা স্মরণ করেছি আজকে যে ঘটনাটি মূলত বাদী হচ্ছে শহীদুল ইসলাম ওনার বাড়ি ঢাকা বাড্ডা ওনার ড্রাইভার সাধন লরেন্স দাস তো এই শহীদুল সাহেবের একটি প্রাইভেট কার ছিল নীল কালারের প্রাইভেট কারটি তিনি যে কোনো কারণে বিক্রি করে দিবেন ড্রাইভারকে অবগত করেন অবগত করার পর ড্রাইভার তার মালিক যে শহীদুল সাহেব রয়েছেন শহীদুল সাহেবের কাছ থেকে ওনার গাড়ির যাবতীয় কাগজপত্র হস্তগত করেন এবং দুই তিন দিন হয়ে যায় পরবর্তীতে শহীদুল সাহেব তার ড্রাইভারকে আর খুঁজে পান না তার মোবাইলটি বন্ধ থাকার কারণে পরবর্তীতে শহীদুল সাহেব সাধনের যে দ্বিতীয় স্ত্রী তিনি ঢাকায় অবস্থান করছিলেন ওই সময় ওনার স্মরণাপন্ন হন এবং সাধনের দ্বিতীয় স্ত্রী শহীদুল সাহেবকে জানান তিনি যদি তার যে বন্ধু মুন্না আছে তিনিও একজন ড্রাইভার ঢাকাতে গাড়ি ড্রাইভ করে থাকেন তার স্মরণাপন্ন হলে হয়তো বা সাধনের সন্ধান পাওয়া সম্ভব পরবর্তীতে মুন্নার স্মরণাপন্ন হন এবং মুন্না পরবর্তীতে তাকে জানায় যে আপনার যদি দিনাজপুর আসেন দিনাজপুর আসলে আমরা মোটামুটি আপনার গাড়ি উদ্ধার সহ সাধন কোথায় আছে সেটিও আপনাকে আমরা জানিয়ে দিতে পারবো এবং এই বিষয়ে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে পারবো সেই আশ্বাসের প্রেক্ষিতেই শহীদুল সাহেব গত 16 তারিখ দিনাজপুর আসেন সকাল 7টার সময় জোড়া ব্রিজ নামক যে স্থান রয়েছে আপনারা সবাই চিনেন সেই স্থানে তাকে আসতে বলেন তিনি আসেন এবং ওই সময় এই চেহেলগাজী এলাকায় যে কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ এবং বিভিন্ন অপকর্মে জড়িত মুসা ইব্রাহিম নামক যে লোকটি রয়েছে তার নাম আপনারা সবাই জানেন সে এবং তার বাহিনীর অন্যান্য সদস্যসহ উৎপেতেছিল আসার সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলা হয় উঠিয়ে বালুবাড়ি যে প্রাইমারি স্কুল আছে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে আটক করে রাখে এই মুসা বাহিনী পরবর্তীতে তার কাছে 80,000 টাকা চাঁদাও দাবি করা হয় ভদ্রলোকের কাছে 17,000 টাকা ছিল সেটি আপাতত তাদেরকে দেয়া হয় এবং ভদ্রলোক শহীদুল সাহেব একটু সুকৌশলে বলেন যে বাকি টাকা আপনাদের দিতে হবে সুতরাং আমাকে একটু সময় দেন 999-এ ফোন করে 999 যথাযথভাবে আমাদের থানাকে অবগত করেন অবগত হওয়ার পরপরই অফিসার ইনচার্জ কৌশলে একটা দল বেরিয়ে পড়ে এ তথ্য উদ্ঘাটন এবং ভিকটিমের প্রাইভেট কার সহ এবং অত্র ঘটনায় যারা জড়িত সকলকে গ্রেপ্তারের নিমিত্তে পরবর্তীতে আপনার ওই ঘটনার সঙ্গে জড়িত মুসা ইব্রাহিম মুন্না এবং জসিম এ তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সমর্থ হয় পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই ছিনতাই হওয়া যে প্রাইভেট কার শহীদুল সাহেবের সেই প্রাইভেট কারটিও জব্দ করতে সমর্থ হয় বর্তমানে এই মুসা ইব্রাহিম সহ আরও দুইজন সঙ্গী মুন্না এবং জসিম তারাও আমাদের হেফাজতে আছে তো আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্র নিউজটি কভারেজ দেওয়ার জন্য আমাদের নেতৃত্বে যে চৌকুশ দলটি এই মুসা ইব্রাহিমকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পাশাপাশি যে প্রাইভেট কার সেটিও উদ্ধার করেছে এই নিউজটি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই আপনারা সুন্দরভাবে কভারেজ দিবেন যাতে আমাদের অফিসাররা উৎসাহ পায় এবং সাধারণ এই সন্ত্রাসীদের অপকর্ম
মানে আমার ঢাকা থেকে আমার গাড়িটা তারা মানে চক্রের মাধ্যমে আমাকে না জানিয়ে সে নিয়ে আসছে দিনাজপুরে সে আসার পরে আসামিদের মধ্যে একজন ঠিক আছে নিয়ে আসছে আসার পরে সে আমার যোগাযোগ বন্ধ করে দিছে তো আমিও তাকে খুঁজে পাচ্ছি না আমি তার ঠিকানাও জানি না তো ইন দ্য মিন টাইম আমি জানতে পারছি তার ওয়াইফের মাধ্যমে যে আরেকজন থাকে তার ফ্রেন্ড ঢাকায় সে তার ঠিকানা জানে তাকে ফোন যোগাযোগ করলাম সে বললো আমার সাথে চলেন আমি আপনাকে গাড়ি খুঁজে দিব সে আনাকে গতকাল আমাকে নামায়া সে এরকম মুসা বাহিনীর সাথে যোগসাজস করে আমাদেরকে নিয়ে রেখে দিয়েছে ওখানে কি একটা পট্টির মধ্যে স্কুলের মাঠে ওখানে রেখে আমাদেরকে জিম্মি অবস্থায় রেখে আমাদেরকে বলতেছে যে গাড়ি বের করে দিব বসেন ওয়েট করেন হ্যাঁ তারপরে টাকা দেন আমরা খুঁজে আনতেছি বিভিন্ন রকম কথা বলতেছে আমাদেরকে আসতে দিচ্ছেন ওখান থেকে বুঝতে ইন দ্য মিন টাইম আরেকজন ভদ্রলোক মানে ওনাকে ধরে আনছে ওর থেকে আমি জানি না আনি ওনাকে বলতেছে গাড়ি বের করে দাও গাড়ি কোথায় আছে উনি ঢাকা থেকে আসছে হ্যাঁ আমরা ব্যবস্থা করে দিব এরকম নানা করে তা আমি বললাম ভাই বাদ দেন আমি চলে যাবো সে আমার যেতে দিচ্ছেন আমাকে ঠিক আছে টাকার দাবি করতেছে টাকা দাবি করতেছে পরে শেষ পর্যন্ত আমি আর উপায় না দেখে পরে বললাম ঠিক আছে আমি টাকা আনতে যাই টাকাটা নিয়ে আসি আমি তো নিয়ে এসে একটু দূরে গিয়ে মানে যখন সুযোগ পেলাম আমি তখন ত্রিপুরানে ফোন দিছি ঠিক আছে ত্রিপুরানে ফোন দেওয়ার পরে ওনাকে বললাম যে আমি এই অবস্থায় আসি আমাকে প্লিজ এর পরে তখন আমি ওনাকে আমার হয়তো ট্রেসেস করছেন আমাকে ওনারা গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসছেন কত টাকা চাইছিল আপনার স্যার আমাকে চাইছিল 80,000 টাকা টাকা দিচ্ছিল কি না টাকা তো আমার তখন তো বসে আছে খাবার বসে দেন আমার পকেটে ছিল ওগুলো দিচ্ছি খাবার দাবার জন্য কিন্তু ফাইনালি বলছে 80,000 টাকা দিলে আপনার গাড়ি দিয়ে দেবো বুঝছেন এই কথা বললো ও গাড়িটা তাই তাদের চক্রের একজন তার নাম হচ্ছে সাধন লরেন্স দাস হ্যাঁ সে আমার ড্রাইভারি করার জন্য ওখানে তাকে দিয়েছিলাম গাড়িটা দেখাশোনা করতো চাবি টাবি তাকে দিয়ে দিয়েছিলাম সে গ্যারেজে রাখতো ওখান থেকে নিয়ে যেত পার্কিংয়ে রাখতো সে তখন আমাকে না বলে একদিন গাড়ি নিয়ে চলে আসছে আমার বাসা বাড়ি ঢাকা ঢাকা বুদ্ধ বাড়টা নাম নাম মির্জা সৌদি ঠিক আছে থ্যাংক ইউ ভাই সেই কোশ্চিন করেছেন পপ্পু ভাই আপনি অনেক কথা বলতেছি ভাই ভাই আরমান ভাই এই পার্টিতে এটা তো একটু